নমস্কার, জ্ঞানচক্ষু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলা সিনেমাকে উচ্চতার শিখরে যারা নিয়ে গিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। কয়েকদিন আগে অগণিত ভক্তদের কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়েছেন তিনি। বাবার মৃত্যুর পর সব দিক একা হাতে সামলেছেন কন্যা পৌলমী, কিন্তু পুত্র সৌগতর কথা আমাদের অনেকের কাছেই অজানা। পিতার উজ্জ্বল ব্যক্তির তলায় প্রচারহীন এক ব্যক্তিত্ব হয়েই থেকে গেলেন পুত্র সৌগত। সত্যজিৎ রায় পরিচালিত অপু সংসার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান সৌমিত্রবাবু। এর ঠিক পরের বছর অর্থাৎ 1960 সালে ভালোবেসে বিবাহ করেন ব্যাডমিন্টন প্লেয়ার দীপা দেবীকে। সৌমিত্রবাবু ও দীপা দেবীর বিবাহের এক বছর পর 1961 সালের 27শে সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে জন্ম নেয় পুত্র সৌগত, পরিবারের আদরের বাবু। ছোটবেলা থেকে সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়ে ওঠা সৌগত স্বাভাবিকভাবেই সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সঙ্গীত সাধনায় ব্রতী হন সৌগতবাবু। সঙ্গীতের টানে পাড়ি দিয়েছিলেন সুদূর লন্ডনে। লন্ডনের রয়্যাল স্কুল অব মিউজিকে বেহালাবাদনে গ্রেড 5, 6 ও 7 বিভাগে উত্তীর্ণ হন তিনি। এর কিছুদিন পর সিনেমা পরিচালনার বাসনা নিয়ে টলিউডে পা রাখেন সৌগতবাবু। তপন সিংহ পরিচালিত অন্তর্ধান ছবিতে সহপরিচালক রূপে আত্মপ্রকাশ ঘটে। নৃপেন গঙ্গোপাধ্যায়ের অনিল চট্টোপাধ্যায় বিষয়ক একটি তথ্যচিত্রেও সহপরিচালক ছিলেন সৌগতবাবু। তিনি একধারে কবি, অনুবাদক ও বেহালাবাদক। ছোটবেলা থেকেই নানা ধরনের বই পড়তে ভালোবাসতেন তিনি। সৌগত চট্টোপাধ্যায়ের লেখা 14টি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সম্প্রতি শুধু কবিতার জন্য নামক একটি অনুবাদ কবিতার সংকলনে অনুবাদকের ভূমিকায় দেখা যায় সৌগত চট্টোপাধ্যায় ও তাঁর দুই বন্ধু বিতান ভৌমিক ও অপু চট্টোপাধ্যায়কে। মৃত্যুর কয়েকদিন আগে বইটি পড়েছিলেন সৌমিত্রবাবু। বাবার মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে সৌগতবাবু জানান, ছোটবেলা থেকেই দেখেছি বাবা অভিনয় করতেন ও সাহিত্য পড়তেন। বড় হওয়ার পর বাবা প্রচুর বই আমাকে দিতেন পড়ার জন্য। ছোটবেলায় বাবার হাত ধরে নিউ এম্পিয়ারে চার্লি চাপলিনের দ্য কিড ছবিটি দেখতে যাওয়ার দিনটি আজও ভুলতে পারেননি সৌগতবাবু। আজ বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি বুকে জড়িয়ে প্রচার বিমুখ এক নিভৃতচারী কবি হয়েই রয়ে গেলেন সৌগত চ্যাটার্জি। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।